কিন্তু চিনে রাখবো কারা আজকে দালালি করছে, কারা সরকারের গোলামি করছে। শুধুমাত্র তামাশা দেখলে হবে না যে আমি নামছি না অন্যরা চালাক হবে, আমি একা না নামলে কি হবে, এই মনোভাব রাখলে হবে না বন্ধুগণ। আজকে থেকে আপনার ওইদিকে ছয় দিন, ওইদিকে যদি ধরেন আরো ছয় দিন, বারো দিন, বারো দিন যদি কোভিডের মধ্যে আপনারা চাকরি বাকরি কাজকর্ম ছাড়া ছিলেন না, কষ্ট করে বেঁচেছেন না, বারোটা দিন আমরা যেটা বলেছি যে এই সরকারকে কোনো সহযোগিতা করব না, ভ্যাট ট্যাক্স দেব না, সরকারি বিদ্যুৎ বিল দেব না, সবাই মিলে পারলে সরকারি অফিস আদালতে তালা দিয়ে সরকারি অফিস আদালত অচল করে দেব। ওই আপনার সচিবালয় কেউ ঢুকতে পারবে না, টিএমপি থেকে পুলিশের জল কামান, আপনার অন্যান্য আপনার কি বলে যে সাজোয়া যান বের হবে না। আমরা রাস্তায় নামছি, আমাদের ভয় নাই, আমাদের হামলা মামলা করতে পারে না, আমরা ওই ঝুঁকি নিয়ে নেমেছি, তবে এবার প্রস্তুতি নিয়ে নেমেছি, যদি কেউ দিতে আসে দুই চারটা দিতে আমাদেরকে হবে। সে যাই হোক, 29 তারিখের থেকে নাকি সামরিক বাহিনী নামবে, আগের বক্তব্যে বলেছি এখনো বলছি, রাজনৈতিক কুকুরদের হাড্ডির কামড়া কামড়িতে আজকে দেশের অস্তিত্ব সংকটে পড়েছে। এই আওয়ামী লীগের ভাগ বাটোয়ারা রাজনীতিতে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মুখে, কাজেই সামরিক বাহিনী, পুলিশ ভাইরা, সরকারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরকে বলবো, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারবেন না, পৃথিবীর পৃথিবীর কোনো দেশে কেউ টিকতে পারে নাই, আপনারা টিকতে পারবেন ইনশাল্লাহ। আগামীকালকে সর্বাত্মক অবরোধ, সেই অবরোধে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া চলবে না, দোকানপাট খুলবে না। আপনারা আপনারা প্রত্যেকে স্বতঃস্ফূর্ত ভাবে স্বপ্রণোদিত হয়ে এই অবরোধ আপনারা পালন করবেন। আর একটা বিষয়ে সতর্ক থাকবেন, এই ভারতীয় গোয়েন্দা সংস্থা, রয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পৃষ্ঠপোষকতায় চলা শেখ হাসিনা সরকার যানবাহনে আগুন দিয়ে বোমাবাজি করে বিরোধী দলের উপরে দায় চাপাতে পারে, কাজেই সতর্ক থাকবেন, ওদের অপকর্ম সম্পর্কে সজাগ দৃষ্টি রাখবেন, এবং ইনশাল্লাহ ফাঁসিবাদের পতন না ঘটে আমরা ঘরে ফিরব না। 17ই ডিসেম্বরে নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গিয়েছে, যে জাতীয় পার্টি 26টা, ইনু মেননরা 2টা 3টা, আরেকজন 1টা, এইভাবে করে ভাগ বাঁটোয়ারা হয়ে গেছে। আমাদের তো সুযোগ ছিল ভাই, নির্বাচনে গেলে অন্তত 20 থেকে 50 কোটি টাকা পাইতাম, 5 থেকে 7টা এমপি হতো, আমরা তো সেই সুবিধার জন্য তাল মিলাই নাই। কারণ ইতিহাস এবং প্রজন্মের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে, এই বিশ্ববিদ্যালয়ের কুসংস্কার আন্দোলন থেকে, সেদিনও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রেডিসনে নিয়ে আলোচনা করে বলেছিল, চাকরি লাগবে চাকরি নেন, পয়সা লাগবে পয়সা নেন, আন্দোলনে ক্ষমা দেন। কিন্তু আমরা বলেছি বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের সফল ইতিহাস, সেই ইতিহাসে আমরা কলঙ্কের ছাপ লাগাতে পারি না। এই ইয়ামিনের বন্ধুরা দেখা যায় অনেকে বিসিএস দিয়ে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ সহকারী পুলিশ কমিশনার হিসেবে হয়েছে, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে। তো আমাদের সাথে আমাদের যারা বন্ধু সহযোদ্ধা সহপাঠী ছিল, তারা অনেকে এখন পুলিশের এসআই থেকে শুরু করে এসপি, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী পদে চাকরি করছেন, আমরাও তো চাকরি করার সুযোগ ছিল, তাহলে কেন এই পুলিশের লাঠির বাড়ি খাওয়া, ছাত্রলীগের ধাওয়া খাওয়া, সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নের এই জীবন আমরা বেছে নিলাম, নিজেদের জন্য না, নিজের পরিবারের জন্য না, দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেজন্যই বলেছি এই তরুণরা, আমার দুঃখ হয় খারাপ লাগে যে এইভাবে প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, নীতি নৈতিকতার বালাই নাই, দেশপ্রেম সততা নৈতিক মূল্যবোধের বালাই নাই, সবগুলোকে দালাল বানাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায়, ফানি ভিডিও অডিও এই বিভিন্ন ধরনের টিকটক করে, তাদেরকে এখন নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছে।
এইভাবে আমাদের তরুণ প্রজন্মকে এই আওয়ামী লীগ ধ্বংস করছে। বন্ধুগণ, এখানে যারা আছেন, আপনার ভাই বন্ধু স্বজন এলাকায় যারা আছে, চিন্তা করছে যে এখন ক্যাম্পেইন করলে 1000 টাকা করে পাওয়া যায়, 1500 টাকা করে পাওয়া যায়, চালাই কয়দিন ক্যাম্পেইন, কিন্তু তাদেরকে বলেন হারামের টাকা, এই হারামের পথে যেন তারা পা না বাড়ায়। কারণ আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের অর্থনীতি, ব্যাংক, শেয়ার বাজার লুটপাট করে জনগণের উপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে জনগণের অভিশাপ নিচ্ছে। আর ওই আওয়ামী লীগের পক্ষে নেমে ওই 1500 টাকা, 1000 টাকা, 5-7 দিন ইনকামের জন্য তারাও দেশের মানুষের অভিশাপ নেবে। জানানো জনগণ যেন এই বাকশালীদের পক্ষে না থাকে, জনগণ যেন এই ভোট ডাকাতদের ভুয়া ভোটের নির্বাচনের ক্যাম্পেইনে যেন অংশ না নেয়।